উন্নয়ন এবং অগ্রযাত্রা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমিরাত আওয়ামী লীগের নেতারা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফতাতুন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুল সবুর। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।